হাই ফ্রেন্ড, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেইলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে আজকে আমি আরেকটি ভিডিও স্টার্ট করছি। তো আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি, তো রোজ এক ঘায়া ব্লগ দিতেও না আর ভালো লাগছে না, এই রান্না বাড়ি খাওয়া দাওয়া এগুলো দেখাতে আর ভালো লাগছে না। তো ভাবছি এখন একটু নতুন নতুন একটু ব্লগ দেই, সামনে তো দুর্গাপুজো চলে আসছে, তো এখন আমাদেরকেও একটু শপিং করতে হবে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আমিও অনেক ভালোই আছি। আর এখন কোথায় যাচ্ছি দেখো, আমি রেডি হয়ে গেছি, এই কুর্তিটাই পরে নিলাম, আরেকদিন পরে গিয়েছি, কয়দিন দুদিন তিনদিন পরে আবার ধুতে হবে, তো ভাবলাম এটাই পরে নিই। মাম্মামকেও দেখো রেডি করিয়ে দিয়েছি, দেখো মাম্মাম দেখো একটা ব্যাগ নিয়েছে, তো মাম্মামও রেডি হয়ে গিয়েছে, তো আমিও রেডি হয়ে গিয়েছি, আমরা মার্কেটে যাব। আর এই যে হাতে একটা ব্যাগও নিয়ে নিয়েছি, আমরা মার্কেটে যাব, তো মার্কেটে যাব। আর মাম্মামের পূজোর ড্রেস নিতে হবে, পূজো চলে এসেছে। আমি তো আমার নামের সাথে ওটা তো মাম পয়সা নষ্ট করাবো না, এগুলো তো আমাদের হয়ে যাবে। ও আমার পয়সা নষ্ট করাবে না, ওর যেগুলো জামা আছে ওগুলো দিয়েই হয়ে যাবে, তাহলে আর আমাকে কিনতে হবে না, তাহলে যাই দিয়ে কি করবো, থাক তাহলে আর যাবো না। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা পুরো দেখো, কেউ স্কিপ করো না, আর আমি মার্কেটে গিয়ে যতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো আমি তো দেখাবো, তারপরে বাড়িতে এসে মেলায় যাবো, বাড়িতে এসে তোমাদেরকে দেখাবো কি কি আনলাম। তো আজকে বেশি কিছু কিনবোই না, আজকে শুধু মাম্মামের পুজোর ড্রেসটাই আগে আমার কিনতে হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো পুরোটা দেখবে, কিন্তু কেউ স্কিপ করে দেখবে না, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। এবার দেখো আমি আর মাম্মাম টোটোতে উঠে পড়েছি, তো এবার দুজনে মিলে চলে যাচ্ছি মার্কেট। তো মাম্মাম দেখো পুরো খুশি হয়ে গিয়েছে, মাম্মাম একটু বাইরে বের হলেই পুরো খুশি হয়ে যায়। আর চলো বাইরে থেকে এবার একটু তোমাদের টোটো থেকে একটু তোমাদের বাইরের পরিবেশটা দেখো, মহানন্দা ব্রিজের উপর দিয়ে যে যাচ্ছি, এই জায়গাটা আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, দেখো দেখতেও খুব ভালো লাগছে না? তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, তো তোমরা তো এই জায়গাটা, যারা আমার পুরানো ভিউয়ার্স তারা তো দেখেইছো এই জায়গাটা, কারণ মার্কেটে যাই যেখানে জায়গায় যাই এই ব্রিজের উপর দিয়েই আমাকে যেতে হয়। তো এবার দেখো মার্কেটে ঢুকে পড়েছি, তো তোমরা দেখতে থাকো। এবার দেখো আমরা মার্কেটে ঢুকে পড়েছি, প্রথমে চলে এসেছি এখানে, আমার ছেলের প্যান্ট বানাতে দিয়েছিলাম, সে প্যান্টটা নিতে এসেছি, তো প্যান্টটা এখনও রেডি হয়নি, বললো আপনারা একটু বসেন এখনই দিয়ে দেবো। তো আমরা একটু বসলাম, তো ভাবলাম একটু ভিডিও করি, তাই তোমাদের দেখাই। দেখো এবার এই দোকানটায় ঢুকে পড়লাম, আর এটা বাচ্চাদের মেয়েদের আর বাচ্চা ছেলেদের জামা প্যান্টের দোকান। আর আমি মেয়ের পুজোর জামা নেই, পয়লা বৈশাখের জামা নেই, আমি এই দোকান থেকে নেই, এই দোকান ছাড়া আমার আর জামা নিয়ে পোষায় না। তো এখানে দেখো ভ্যারাইটিস রকমের জামা পাওয়া যায়, দেখো খুব সুন্দর সুন্দর জামা পাওয়া যায় এখানে। আর মেয়ের ড্রেসটা আমি এখান থেকেই নিয়েছি, দেখো এই ড্রেসগুলো আমি দেখছি, এই যে জামাগুলো দেখছি, এই জামাগুলো এখান থেকে মেয়ের জামা নিব, তো বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো, ঠিক আছে? হাই ফ্রেন্ড, দেখো আমরা মার্কেট থেকে চলে এসেছি, অনেকক্ষণই চলে এসেছি, তাও এক ঘন্টা হয়ে গেল, তো এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। তো দেখো মাম্মামও
জামা খোলা হয়ে গিয়েছে। তো আমরা মার্কেট থেকে কি কি আনলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো দেখি মার্কেট থেকে কি কি আনলাম, আর মার্কেটটা একটু তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো তোমরা বলো। হ্যাঁ, তো চলো দেখে নাও কি আনলাম আজকে মার্কেট থেকে। মাম্মামের পুজোর জামা, তো দেখো কেমন হয়েছে মাম্মামের পুজোর জামা। পিঙ্ক কালার, কিন্তু না ক্যামেরাটা কি কালার আসছে, হালকা কালার আসছে। এই দেখো এরকম পিঙ্ক কালার, এখানে একটা ফুল, ফুল তো বোঝা যাচ্ছে না। না লাইট কালার লাগছে, দুটো ফিতার মতো দেওয়া এরকম, খুলে গেল। আর একটা নিয়েছি দেখো মিডি, একটা ইনার টাইপের আছে উপরে, এই যে জ্যাকেট দেওয়া। আরে একটা মিটি দাদাও, ওটার সাথে আবার এই যে মিটি, এটার সাথে আবার এরকম একটা মিটি। তারপর আর কি কিনেছি আমি দেখাচ্ছি তোমাকে, জামাগুলো খুব সুন্দর। এটার দাম নিয়েছে, দাঁড়াও না, এই মিটিটা, মিটি দিয়ে এই জামাটার দাম নিয়েছে 1100 টাকা, দাম নিয়েছে 1100 টাকা। আর এটার দাম নিয়েছে 1430 টাকা নিল এটার দাম, এটা নিয়েছি। আর এখানে দেখো একটা গেঞ্জি প্যান্ট আছে, এই যে এটা আমার একটা নাতির জন্য নিয়েছি, তো পুজো চলে আসছে, তো এখন থেকে একটু একটু মার্কেটিং না করলে তো চলবে না। আর দেখো না মাম্মা একটা চশমা নিয়েছে, দেখো এটা মাম্মামের একটা চশমা। আর কি নিয়েছি, আর দেখো আমার এই যে আমি যে ক্রিমটা মাখি, এই যে লোটাসের হোয়াইট গ্লো ক্রিম, এই ক্রিমটা আমি মাখি, তো এটা নিয়ে এসেছি। তো এই করতে করতে মার্কেটে মাম্মামের জামা কিনতেই অনেক টাইম লেগে গিয়েছে, সেই জন্য সেরকম আর মার্কেটিং কিছু করা হয়নি, আবার যেতে হবে। কেবল পাচ্ছি রুমালটাও নিয়েছে আজকে, তো কেবল মার্কেটিং শুরু করলাম, তো এখন আস্তে আস্তে কিনতে হবে, না কিনলে হবে না। আর এখানে দেখো দুটো রুমাল নিচ্ছি, মাম্মামের স্কুলে দিতে লাগে রোজ, আর মাম্মামের স্কুলে রুমাল লাগে, সেই জন্য দুটো রুমাল নিলাম। আর রুমাল কি করে হারিয়ে ফেলো জানো, রাখে না, কোথায় কোথায় ফেলে দেয়। তো এটুকুই আজকে মার্কেটিং করলাম, তো আজকে থেকে কেবল স্টার্ট করলাম মার্কেটিং করার। এখন তো মাঝে মাঝে মার্কেটে যেতেই হবে, পুজো চলে আসছে, তো মাঝে মাঝে যেতেই হবে। আর আমার আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, রোজ রোজ একঘাইয়া ভিডিও হয়ে যাচ্ছে না, তো ভাবলাম এখন একটু অন্যরকম ভিডিও করি, এখন পুজো আসছে, পুজোর একদিকে একটু অন্যরকম ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। তো চলো তোমরা ভিডিওটা একটু পুরো দেখো, আজকে ভিডিওটা একদমই ছোট হবে, অতটা বড় করব না। তো তোমরা প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা পুরো একটু দেখে নিও, আমি কিন্তু সবার ভিডিও পুরো আর দেখি। আমার ঘরে ওয়াইফাই আছে, আর আমি নেট চালিয়ে রেখে, আমার তো নেটের কোনো প্রবলেমই নেই, সেই জন্য আমি নেট চালিয়ে রেখে সবার ভিডিও দেখতে থাকি, চালিয়ে রেখে দেই, তারপরে যেটুকু যেটুকু আমার মানে কানে শুনছি যেটুকু হচ্ছে, তখন ওটা দিয়ে মানে ওটা দিয়ে আমার হেডফোন পরে, ওটা দিয়ে আমি মেসেজ করে দেই। তো সবার ভিডিও আমি ফুল মানে ওয়াচ টাইম করে দিই, সে দিতে আমার কোনো মানে অসুবিধা নেই, কারণ আমার নেটের কোনো প্রবলেম নেই, আমার ওয়াইফাই আছে, তো সেই জন্য কোনো প্রবলেম হয় না আমার। তো বন্ধুরা তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।